আমার গর্ব তোমাকে আমি হারিয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, দুমুঠো অন্নের জন্য মানুষের কাছে আমি দুহাত বেঁধে ভিক্ষে চেয়েছি, কেউ আমাকে ভিক্ষে দেয়নি, সবাই আমাকে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তার পাশে বসে ঢুকরে ঢুকরে কাঁদছিলাম। আপনি কি বলেছিলেন, কেন কাঁদছ তুমি, কি হয়েছে তোমার? আমি বলেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার খোদা পেয়েছে, আমাকে খেতে দাও, খেতে দাও। তুমি তুমি আমাকে বলেছিলে, কে বলেছে তোমার কেউ নেই? এই রাজলক্ষ্মী আছে, আজ থেকে এই রাস্তা থেকে তুলে নিল রানী রাজলক্ষ্মী তোকে, রানী রাজলক্ষ্মী তোকে ভাইয়ের আসনে স্থান দিল। তুমি নিজ হাতে আমার এই মুখে খাবার তুলে দিয়েছিলে, আমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছ, তারপর এ রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে অর্পণ করেছ। ও গো দেবী, এই পৃথিবী ছেড়ে তুমি চলে গেছ, কিন্তু তোর পূর্ব মুহূর্তে তোমার অরসজাত দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে অর্পণ করে বলেছ, আপনার দুলালকে যেন আমি দেখে রাখিবে, তুমি শুধু ওই স্বর্গ থেকে আশীর্বাদ করব, আমি যেন পারি দেবী তোমার দাপতির দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতেবে, আমি যেন পারিবে আপন দুলালকে লেখাপড়া শিখিয়েবে মানুষের মতো মানুষ করতেবে, আমি যেন পারিবে মহারাজের পাশে থেকেবে এই রাজ্যের প্রজাদের মুখে হাসি ফুটিয়ে রাখতে। না দেবী না, আর বিলম্ব করবো না গো দেবী, আর বিলম্ব করবো না, ইমতি আমি নিজ হাতে তোমার মৃত দেহ আমি সৎকার করব। কে? মির্কা সোমালি খান। কে? মন্ত্রী জঙ্গ বাহাদুর। হ্যাঁ আমি। আপনি হঠাৎ, তুমি ওই রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো না। কিন্তু কেন? তুমি পৃথিবী জন্মে মুসলিম, তুমি যদি রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো তাহলে রানী স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী জঙ্গ বাহাদুর, না অমন কথা বলবেন না মন্ত্রী জঙ্গ বাহাদুর, অমন কথা বলবেন না, আমি বিজাতি বিধর্মী মুসলিম, আমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ স্পর্শ করিবে তাহলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। বলো না, বলো না মন্ত্রী জঙ্গ বাহাদুর, এই মুসলিমকে কি করতে হবে, এই মুসলিম কি করলে আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে? তাহলে শুনো, আমি হয়েছি স্বজাতি, রানী রাজলক্ষ্মীর মৃতদেহ আমি সৎ কাজের ব্যবস্থা করবো, তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে। আর তুমি বিজাতি বিধর্মী মুসলিম, তুমি যদি রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো তাহলে রানী স্বর্গে যেতে পারবে না, তুমি চলে যাও, চলে যাও। বেশ, আপনি যখন বলছেন আমি বিজাতি বিধর্মী মুসলিম, আমার এই হাতে আমার মায়ের